আইন মন্ত্রণালয় থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। এটি এখন প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সম্মতি দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দেশে যারা কোর্ট মানে আদালত কর্তৃক অপরাধের দণ্ডপ্রাপ্ত হন, তারা নিয়ম অনুযায়ী যে নিয়ম চলে সেই নিয়মই চলছে, এর ব্যত্যয় ঘটেনি। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।